তোমরা সবাই এসে গেছো বাচ্চারা? হ্যাঁ স্যার স্যার তুলে এসেছি। যার যার মোবাইল ফোনটা বার করো এবার। হ্যাঁ আমার তো মোবাইল কই মোবাইল আমি নিয়ে চাবি বসালাম মোবাইল স্যার। আরে আমরা শেয়ারে করি আর। কে আনিনি মোবাইল? স্যার আমি ফোন আনিনি। তোমার সমস্যাটা কি? ফোনে চার্জ নেই। দেখি হাত দাও দিয়ে। আর তোমার কি সমস্যা? আমারও চার্জ নেই। দেখি হাত দাও। আর যেন মোবাইল ফোন স্যার স্যার কালকে দিনই আইব। মনে আছে তো? কালকে দিনই আইব স্যার। আজকে নিয়ে আর ভুলাবে না স্যার। ঠিক আছে। ছাত্রগণ, কালকে যে লাভা লুনাটাকে শিখিয়েছি সেগুলো কি সব বাড়িতে প্র্যাকটিস করেছো? হ্যাঁ স্যার স্যার প্র্যাকটিস করেছি। তো ছাত্রগণ, তোমরা যেহেতু আজকে সবাই মোবাইল ফোন আনোনি, তো তোমাদের আজকে একটা অতীতের গল্প শুনে শোনাবো। হ্যাঁ স্যার বলুন বলুন স্যার বলুন বলুন স্যার বলুন স্যার বলুন স্যার স্যার। তাহলে ছাত্ররা শুরু করি। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 200 বছর আগেকার। আমি ছিলাম আমার দাদার ক্লানে, তো সেখানে আমার টাউন হল ছিল 9। তখনকার দিনে আমরা সারাদিন সিওসি নিয়ে পড়ে থাকতাম। তারপরে যা হয়েছিল সেটা বলার মতো না। আমি গেছিলাম সিওসি খেলতে খেলতে একটা মন্দিরে, তো সেখানে কয়েকটা ফাজিল ছেলে ছিল, তারা এলাকার দাদা মনে করে নিজেকে, তো তারা আবার বলেনি কি আমরা কিরিমাডা ক্লানের ছেলে। এ বাঞ্চত রাজার বাটা ব্রহ্মচারী, কি হয়েছে ভক্তগণেরা? ওই না তাকিয়ে চলে যাচ্ছিস, এখানে কে বসে জানিস? তোর টাউন হল কত বৎস? আমার টাউন হল 9 ম্যাক্স। বস কি বলছে দেখো। অত হেসো না বৎসরা, অতীতে একটা কথা। ওই অত শত অতীত বুঝাবি না, অতীতে পাঠিয়ে দেবো। ওহে বৎসরা, তোমরা কি আমার সাথে ওয়ারের সম্মুখীন হতে চাও? তুই কি বললে? ওয়ার খেলবি? বস বস থাম থাম, কি বললি তুই? তুই জানিস আমি কে? আমার সঙ্গে তুই ওয়ার খেলবি? এত বড় সাহস তোর! কি বললি তুই? কি আছে তোর কাছে? আমার কাছে কি আছে জানিস? আর্চার কুইন ম্যাক্স, কিং ম্যাক্স, লাভা ম্যাক্স, বোলার ম্যাক্স, কি আছে তোর কাছে বল? আমার কাছে যেটা আছে বৎস সেটা তোমাদের কারোর কাছে নেই। আমার কাছে আছে আমার মায়ের আশীর্বাদ, যেটা দিয়ে আমি তোমাদের পরাজিত করতে পারি বৎস। আসিস তোর মায়ের আশীর্বাদ নিয়ে ময়দানে, দেখে নেবো তোর কত দম আর আমার কত দম। ঠিক আছে বৎস, আমি আসবো আমার মায়ের আশীর্বাদ নিয়ে। মা যা যা যা, তোর মাকে গিয়ে বলে দিস আমরা কিরমাডা কিলানের লোক। চল আয়। তারপরে সেই লম্পট দুশ্চরিত্র কিরমাডা দলের সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করি। তারপরে আমি আসলাম আমার মায়ের কাছে। কি হয়েছে বাবা? মা আমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি তোমার অনুমতি ছাড়া। কার সাথে যুদ্ধ ঘোষণা করেছো বাবা? আমাদের প্রতিবেশী রাজ্য আছে না মা, কিরমাটা, সেই কিরমাটা কিলানের ছেলেদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি মা। কি এটা কি করে করলি তুই? কেন এটা করিস না? কেন ক্যান্সেল করে দে। মা 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 মা
বলো, যুদ্ধ যখন ঘোষণা করেছিস তাহলে যুদ্ধটা করতেই হবে, না হলে আমাদের মসমতি ক্লানের একটা অপমান হবে বাবা। তাহলে তুমি আমাকে তৈরি করে দিতে জন্য মা। ঠিক আছে, আমি তোকে তৈরি করবো, চিন্তা করিস না বাবা। আবার কি হয়েছে মা? তোর হাত গুলো দেখি একটু মালিশ করে দিই, তোর কষ্ট না হয় ওর খেলতে। দেখি বাবা, তেলা চোরা এদিকে আয়, তেলটা নিয়ে আসি। হুজুর, আমাকে এবার আশীর্বাদ করে যুদ্ধের জন্য বিদায় দাও মা। ঠিক আছে বাবা, তুই বস। রাজার বেটাটাও আসছে না, আর চেলা দুটো কোথা পালিয়ে গেল মারা? তাহলে কি একাকাই ওয়ার খেলতে হবে নাকি বারা? ওই রাজার বেটা পাঠাটা আসছে রে বারা, নাচতে নাচতে আসছে মামে গো। ও হে ভক্তগণ, তোমার দুই চেলা পান্ডা কোথায়? তোর জন্য তাদের গমলিনি যথেষ্ট রে মুখ পুরা। তাহলে চলো ভক্ত, যুদ্ধে নামা যাক। তারপরে ছাত্রগণ, ওই কিরমাটা দলের লিডার সেই কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে এবং তার মৃত্যু হয়। তাহলে ছাত্রগণ বলো তো, আমরা এই স্টোরি থেকে কি শিক্ষা লাভ করেছি? কি শুধু ক্লানে ভালো ট্রুপস
আর ভালো স্মার্টফোন হাতে থাকলে জয় হওয়া যায় না, মায়ের আশীর্বাদেরও প্রয়োজন হয়, যেটা আমার মধ্যে ছিল। তাহলে ছাত্রগণ, তোমরা আজকের মতো বাড়ি যাও, আর কালকে লুনাটাটা শিখে এসো ভালো করে, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাও, সন্ধ্যা হয়ে গেছে, কালকে এসো।